আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমরা খুব ইম্পর্টেন্ট একটা ডিসকাশন করব, সেটা হচ্ছে আমাদের এইচএসসির সাথে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতির যোগসূত্র নিয়ে কথা বলবো। অনেকের মধ্যে তোদের জানার ইচ্ছা ছিল যে ভাইয়া, আমি যদি এইচএসসি পরবর্তী সময় যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চাই, অর্থাৎ বুয়েট কুয়েট রুয়েট চুয়েটের মতো বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই, তাহলে আমাকে কীভাবে এইচএসসির শুরু থেকে প্রিপারেশন গুছাতে হবে। তো আজকের ওভারঅল ডিসকাশনটা কিন্তু সেই টপিকটার উপরেই থাকবে, কীভাবে আমরা এইচএসসির পড়ালেখার পাশাপাশি ইঞ্জিনিয়ারিংয়ের পড়ালেখাটাও গুছাতে পারবো। আচ্ছা, তো যেহেতু ডিসকাশনটা ইঞ্জিনিয়ারিং কেন্দ্রিক হবে, তোরা দেখতে পাচ্ছিস পাশে আমি কিছু সাবজেক্টের নাম লিখছি। এখানে হচ্ছে আমরা শুরুতে লিখছি ম্যাথের কথা, এরপর লিখছি ফিজিক্সের কথা, এরপর লিখছি কেমিস্ট্রির কথা। তোরা দেখতে পাচ্ছিস এখানে আরেকটা সাবজেক্ট বায়োলজি, তারপরে হচ্ছে আমরা ইভেন বাংলা, ইংলিশ, তারপরে আইসিটি, এগুলো আপাতত লিখে নেয়। যদিও ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় ইংলিশ আসে, তো ইংলিশের ইম্পর্টেন্স কিছুটা কম, এই জন্য আমরা ইংলিশটাকে আপাতত বাদ রাখছি। ইভেন হচ্ছে আমরা বায়োলজিকেও এখানে রাখি নাই, কারণ ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় কখনো বায়োলজি আসে না। ইভেন হচ্ছে আমরা বাংলাকেও রাখি নাই, ঠিক আছে, কারণ এগুলো আমাদের ইঞ্জিনিয়ারিং প্রস্তুতির সাথে পুরোপুরি সম্পৃক্ততা, এগুলো একটুও সম্পৃক্ততা নাই, এই জন্য হচ্ছে আমরা এই সাবজেক্টগুলোকে রাখি নাই। যে সাবজেক্টগুলো মূলত আমাদের এইচএসসিতে ভালোভাবে পড়তে হয় এবং ইঞ্জিনিয়ারিং ভর্তি প্রস্তুতির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, শুধুমাত্র সেই সাবজেক্টগুলোর কথা আমরা এখানে লিখছি। তো ভাইয়া, একটা ব্যাপার কি, যদি শুরু থেকে তোরা কিছু ব্যাপার মাথায় রাখিস, যে কিছু স্ট্র্যাটেজি সম্পর্কে যদি তোদের ধারণা থাকে, তাহলে একদম শুরু থেকে এইচএসসির পাশাপাশি, এইচএসসির প্রিপারেশনের পাশাপাশিও কিন্তু ভাইয়া ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য একটা ভালো প্রিপারেশন হয়ে যায়। তো সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো আজকে ক্লাসে। তো শুরুতে হচ্ছে একটু কথা বলে নিই, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় কী কী আসে সেটা নিয়ে একটু কথা বলি, তাহলে তোদের ব্যাপারটা বুঝতে সহজ হবে। আচ্ছা, এখন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা দিতে গেলে প্রথম কথা, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার যোগ্যতা, ঠিক আছে, আগে যোগ্যতা নিয়ে কথা বলি। তোরা কেবল স্কুল থেকে কলেজে উঠলি, অর্থাৎ তোদের হাতে শুধুমাত্র একটা রেজাল্ট আছে, এসএসসি। তো ইঞ্জিনিয়ারিং পরীক্ষার যোগ্যতাতে আমাদের, মানে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা অ্যাপ্লাই করার জন্য আমাদের এসএসসি এবং এইচএসসি দুইটা পরীক্ষারই ইম্পর্টেন্স আছে। তো দেখি ভাই আমাদের এসএসসির ইম্পর্টেন্স কতটুকু। আমরা যারা কেবল কলেজ, স্কুল থেকে কলেজে উঠলাম, তো আমাদের এসএসসির ইম্পর্টেন্স কতটুকু, যারা আমরা কেবল এসএসসির রেজাল্ট পেলাম। তো এসএসসিতে ভাইয়া মিনিমাম, এসএসসিতে ইঞ্জিনিয়ারিং ভর্তি ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্য অ্যাপ্লাই করার জন্য তোর এসএসসিতে মিনিমাম জিপিএ 4 থাকতে হবে। এই যে দেখ ভাইয়া, যারা কোনো মতে এ প্লাস মিস করছিস, 5 মিস করে ফেলছিস দেখে কান্নাকাটি করতেছিস যে ভাই আমি তো আর বুয়েটে পরীক্ষা দিতে পারবো না। দেখ, এসএসসির জন্য মাত্র জিপিএ 4 লাগতেছে, মাত্র জিপিএ 4, ঠিক আছে। জিপিএ 4 থাকলেই তুই বুয়েটে অ্যাপ্লাই করতে পারবি, এবং এইটার জন্য তোর একটা মার্কসও কাটা যাবে না, ঠিক আছে। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় তোর এসএসসি এবং এইচএসসি থেকে ভর্তি প্রসেসে কোনো মার্কস টানা হয় না, যে মার্কস তোর পজিশন কিংবা র্যাঙ্কিংয়ে এফেক্ট করবে, ঠিক আছে। সেরকম কোনো মার্কস ডিরেক্টলি নেওয়া হয় না, জাস্ট প্রাইমারি অ্যাপ্লাইয়ের জন্য হচ্ছে আমাদের লাগে। যেমন এসএসসিতে হচ্ছে আমার জিপিএ 4। এখন এইচএসসির রিকোয়ারমেন্টটা কীরকম সেটা আমি কথা বলতেছি, এটা একটু বিস্তারিত বলতে হবে। তো এসএসসি হচ্ছে জিপিএ 4, সিম্পলি যাদের জিপিএ 4 এর বেশি আছে এসএসসিতে, তাদের বুয়েটে পরীক্ষা দেওয়ার যোগ্যতা আছে, ঠিক আছে, বুয়েটে পরীক্ষা দেওয়ার যোগ্যতা আছে। এখানে এক মার্কসও এদিক সেদিক হয় নাই। এখন আমরা একটু কথা বলি এইচএসসি নিয়ে, যেটা তোরা সামনে আসবে তোদের, ঠিক আছে। এই এইচএসসিতে আমাদের কী কী যোগ্যতা লাগবে সেটা নিয়ে কথা বলি। তো ভাইয়া, এইচএসসিতে হচ্ছে যেহেতু ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় আমাদের তিনটা সাবজেক্ট এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তো এইচএসসিতে আমাদের এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের নাম্বারটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো কোন তিনটা নাম্বার ভাইয়া, ফিজিক্স, তারপর হচ্ছে কেমিস্ট্রি, এরপর হচ্ছে ম্যাথ, এই তিনটা সাবজেক্টের মার্কস অনেক ইম্পর্টেন্ট। এবং তোরা জানিস ভাইয়া যে এইচএসসিতে গিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের দুইটা করে পেপার পাচ্ছি, অর্থাৎ ফিজিক্স দুইটা পেপার, কেমিস্ট্রি দুইটা পেপার, ম্যাথ দুইটা পেপার। তো দুইটা পেপার হওয়াতে যেটা হচ্ছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের কম্বাইন মার্কস কিন্তু ভাইয়া 600, আর 600 মার্কস হচ্ছে আমাদের কম্বাইন মার্কস ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের। এখন এই 600-তে কত মার্কস পাইলে আমি বুয়েটে অ্যাপ্লাই করতে পারবো সেটা নিয়ে একটু কথা বলি। তো আমাদের সময় অর্থাৎ 2019 সালে যখন সিচুয়েশন নর্মাল ছিল, অর্থাৎ বুয়েটে হচ্ছে আমাদের বুয়েট কুয়েট রুয়েচুয়েটে দেখা যেত 10-12 হাজার স্টুডেন্ট পরীক্ষা দিতে পারতো, মাত্র 10-12 হাজার স্টুডেন্ট। তো তাদের একটা সিলেকশনের একটা প্রসেস ছিল যে এই 600 নাম্বারের ভিতরে যার হচ্ছে 600 নাম্বারের ভিতরে যারা অ্যাপ্লাই করতেছে, সে অ্যাপ্লাইয়ের বেসিসে প্রথম 12,000 জনের একটা শর্ট লিস্ট বানায়। এই 12,000 জনের বাইরে আর কেউ কিন্তু ভাইয়া পরীক্ষা দিতে পারে না, ঠিক আছে। তো এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া, এখানে আমার কত নাম্বার লাগবে। এখানে ভাইয়া দেখা গেছে আমাদের সময় যেটা হয়েছে, অ্যাটলিস্ট আমাদের হচ্ছে 500 মার্কস তো পেতেই হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে ভাইয়া, অ্যাটলিস্ট আমাদের 500 মার্কস পাইতে হবে, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি 500 নাম্বার থাকলে তাও একটু রিক্স আছে। আমি বলবো যে যদি সেফ নাম্বারের কথা বলিস, সিচুয়েশন নর্মাল থাকলে, আমি হচ্ছে এবার নাম্বার অনেক ভালো আসছে, তো এবার সিচুয়েশনটা ডিফারেন্ট ছিল, যদি সিচুয়েশন নর্মাল থাকে অ্যাটলিস্ট হচ্ছে 520 মার্কস পাওয়াটা হচ্ছে সেফ, তোর জন্য সেফ।
আমি ধরে নিলাম তোরা কোভিড এর কারণে এফেক্টেড হবি না, তোদের এইচএসসি ভালো মতোই হবে, সবাই অফলাইনে পুরো আমার আমরা যেরকম পরীক্ষা দিছি তোদের যদি সেরকমই পরীক্ষা হয় তোদের অ্যাটলিস্ট এখানে 520 নাম্বার তুলতে হবে, তাহলে তোরা মোটামুটি সেফ শর্ট লিস্টের জন্য। এইটা একটা ক্রাইটেরিয়া গেল সিলেকশনে। আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে ভাইয়া, এখানে আমাদের বাংলা ইংলিশের জিপিওটা কাজে লাগে। তো টোটাল আমরা যদি একটু বলি, ফিজিক্স, কেমিস্ট্রি, দেন ম্যাথ, দেন হচ্ছে ভাই আমাদের বাংলা, আর হচ্ছে আমাদের ইংলিশ, ঠিক আছে। এখানে আমি টোটাল কয়টা সাবজেক্টের নাম লিখলাম, টোটাল হচ্ছে ভাইয়া 5টা সাবজেক্টের নাম লিখলাম। আমরা জানি যে প্রত্যেকটা সাবজেক্টের জিপিএ হচ্ছে 5, ঠিক আছে। এই 5টা সাবজেক্টের জিপিএ মিলে যদি আমরা গুণ করি তো 5টা সাবজেক্ট 5×5=25, অর্থাৎ 25 নাম্বার হচ্ছে হায়েস্ট জিপিএ। তো কখন হচ্ছে বুয়েট 23 পয়েন্টের কথা বলে, আবার কখনও বুয়েট হচ্ছে 24 পয়েন্টের কথা বলে, 23 অথবা 24। এই 23 পয়েন্টটা কি ভাইয়া, এটা যদি হচ্ছে তোর দেখা গেছে যদি তোর বাংলায় A+ মিস হয় তাহলে একটা পয়েন্ট কমে গেল, যদি ইংলিশে A+ মিস হয়। তো ওইভাবে হিসাব করে অ্যাকচুয়ালি যে বাংলা এবং ইংলিশ ধর তোর 4 হয়ে গেল, ঠিক আছে, বাংলায় 4 হলো ইংলিশে 4 হলো, তো আলটিমেটলি কিন্তু ভাইয়া তোর 2টা মার্কস কমে গেল এখানে, তখন 25 থেকে কমে 23 হয়ে গেল। যদি বুয়েট বলে 23 পয়েন্টের কথা, অ্যাটলিস্ট 23 পয়েন্টের কথা, তাহলে তুই বাংলা তো A+ মিস ছাড়া পরীক্ষা দিতে পারবি, ইংলিশে A+ মিস তুই পরীক্ষা দিতে পারতেছিস। ইভেন হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথও A+ মিস হতে পারে, সেই ক্ষেত্রে ব্যাপারটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়, ঠিক আছে। কারণ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যদি A+ মিস হয়ে যায় তো ওভারঅল নাম্বারটা কিন্তু অনেক কমে যাচ্ছে, সেটা 520-এর উপর রাখাটা এক্সট্রিমলি ডিফিকাল্ট, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে আমরা সেফ হিসেবে বাংলা এবং ইংলিশে কথা বলতেছি। এবং কখনো দেখা যায় বুয়েট 24 পয়েন্টের কথা বলে, ঠিক আছে, কখনো দেখা যায় যে বুয়েট 24 পয়েন্টের কথা বলে। যদি 24 পয়েন্টের কথা বলে সেই ক্ষেত্রে হচ্ছে ভাইয়া তুই যে কোনো একটা সাবজেক্ট মিস হলো পর্যন্ত তুই পরীক্ষা দিতে পারবি, শুধু বাংলা হতে পারে, শুধু ইংলিশ হতে পারে, শুধু বাংলা অথবা শুধু ইংলিশ, সেক্ষেত্রে 1 পয়েন্ট কাটা গিয়ে আমাদের 24 পয়েন্টে এসে ঠেকতেছে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এইচএসসির ওভারঅল রিকোয়ারমেন্ট, যেটা তোরা সামনে ফেস করতে যাবে। এসএসসি ডিএফএসএস ভাইয়া সবাই সেফ আল্লাহর রহমতে, সবার হচ্ছে আশা করি 4-এর উপরে আছে, যাদের 4-এর উপরে আছে তারা সেফ, তাদের কোনো সমস্যা নেই, তারা একদম মনের আনন্দ নিয়ে, কনফিডেন্স নিয়ে, ওই ইচ্ছার শক্তিটা নিয়ে ভাইয়া পড়ালেখা শুরু করে এইচএসসির জন্য, ঠিক আছে। এইচএসসির জন্য আমাদের কী রিকোয়ারমেন্ট লাগে সেটা আশা করি বুঝতে পারলাম। তার মানে হচ্ছে ভাইয়া এইচএসসি পরীক্ষাটা মিনিমাম মার্ক লাগবে তোকে বুয়েটে অ্যাপ্লাই করার জন্য, সেক্ষেত্রে এখানে হচ্ছে 520 নাম্বারের কথা বললাম অ্যাটলিস্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মিলিয়ে, আর এখানে হচ্ছে যে কোনো 2টা সাবজেক্ট অথবা 1টা সাবজেক্ট, এটা বুয়েটের উপর ডিপেন্ড করে, এটা আসলে প্রত্যেক ইয়ারের যে বোর্ডের যে রেজাল্টটা হয় সেই রেজাল্টের উপর ব্যাপারটা ডিপেন্ড করে, কখনো 24 বলে কখনো 23 বলে, এটা আসলে বোঝা যায় না, এটা বোর্ডের সাথে বোর্ডের রেজাল্টের উপর বেসড অন করে বুয়েট অথরিটি ডিসিশনটা নেয়, ঠিক আছে। আর অন্যান্য ভার্সিটিগুলো তাহলে কী হয় ভাইয়া, তোর রুয়েট চুয়েট, তারপরে হচ্ছে রুয়েট চুয়েট, আর একটা হচ্ছে আমাদের কুয়েট, তো ওনারা হচ্ছে এই জায়গায় 23-24 পয়েন্ট না বলে এরা 18-19 পয়েন্টের কথা বলে বা 20 পয়েন্টের কথা বলে, ওনারা পয়েন্টটাকে কমায় দেয়। কিন্তু আমাদের এইখানে রিকোয়ারমেন্টটা অলমোস্ট সেমই থাকে, যে ছেলেগুলো ধর ভাইয়া বুয়েটা পরীক্ষা দিতে পারতেছে তারা কুয়েটা পরীক্ষা দিতে পারবে, রুয়েটা পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। কিন্তু দেখা যায় যে সে মার্কসের কারণে বুয়েটা পরীক্ষা দিতে পারে না এইচএসসি, সেক্ষেত্রে কিন্তু ভাইয়া সে কুয়েট রুয়েট চুয়েটও পরীক্ষা দিতে পারবে না, তার একটা বড় চান্স থাকে। তবে এইবার একটু সিচুয়েশনটা ডিফারেন্ট, কারণ এইবার হচ্ছে এই 3টা বিশ্ববিদ্যালয় মিলে সমন্বিত একটা ভর্তি পরীক্ষা নিছে, যেটা হচ্ছে আমরা চুয়েট, তারপরে হচ্ছে এখানে কুয়েট, তারপর হচ্ছে রুয়েট, ঠিক আছে, সিকে রুয়েট। আচ্ছা, এখানে যদি আমরা একটু লিখি, এখানে সিকে রুয়েট, চুয়েট, কুয়েট আর হচ্ছে রুয়েট, এরা মিলে সমন্বিত পরীক্ষা নিছে, সমন্বিত পরীক্ষা নেওয়ার ফলে আর একটু বেশি স্টুডেন্ট পরীক্ষা দিতে পারছে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এটা গেল কেবল, এটা হচ্ছে আমরা প্রাইমারি রিকোয়ারমেন্ট, আশা করি বুঝতে পারলাম যে রিকোয়ারমেন্টটা আমাদের এইচএসসিতে অ্যাটলিস্ট তুলতে হচ্ছে, ঠিক আছে। এবার আমরা একটু বুঝি ভাইয়া যে আমরা এখন সাবজেক্টগুলো কীভাবে পড়বো, ঠিক আছে। আমরা মোটামুটি রিকোয়ারমেন্ট বুঝে ফেললাম, এসএসসিতে জিপিএ 4, এইচএসসির এই রিকোয়ারমেন্টটা ফিল আপ হতে হবে, এবং অন্যান্য যে বিশ্ববিদ্যালয় যেহেতু এগুলো হচ্ছে এখন সমন্বিত হয়ে গেছে, তাই এখানে হচ্ছে এখন বেশি স্টুডেন্ট পরীক্ষা দিতে পারছে, তো এখানে কিছুটা ফ্লেক্সিবিলিটি পাওয়া যাবে। কিন্তু বুয়েট স্টিল আলাদা পরীক্ষা নিচ্ছে, এবং তোরা দেখতে পাচ্ছিস যে এবার প্রিলি এবং হচ্ছে তোর মেইন পরীক্ষা 2টা পরীক্ষা ছিল। তো এইটা ব্যাপারটা একটু কথা বলে যে মান বন্টনটা কীরকম হয়, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থেকে কীরকম কোশ্চেন আসে, তারপর আমরা এগুলো ইম্পর্টেন্স নিয়ে কথা বলবো কীভাবে কী করবো। তো এটা তো গেল ভাইয়া প্রাইমারি রিকোয়ারমেন্ট আমরা বুঝে ফেললাম, তো এবার এই পার্টটা আমি ইরেস্ট করে দিই, আমরা জাস্ট হচ্ছে এবার একটু আমাদের সময়কার কী ছিল সেটা নিয়ে কথা বলবো, তারপর রিসেন্ট কোভিড সিচুয়েশনের কারণে যারা 2020 সালে পরীক্ষা দিছে তাদের মান বন্টনটা কীরকম ছিল সেটা বলি, বুয়েটেরটা স্পেশালি। তো বুয়েটেরটা কীরকম ছিল ভাইয়া 2020 সালের কথা বলি, 2020 সালে হচ্ছে দুইভাবে পরীক্ষা, একটা প্রিলি ছিল, তারপরে আমাদের মেইন রিটেন পরীক্ষা ছিল। তো প্রিলিতে কী হয়েছে, প্রিলিতে আমাদের MCQ পরীক্ষা ছিল, MCQ হচ্ছে 100 মার্কসের পরীক্ষা ছিল। এই 100 মার্কসের ভিতরে ভাইয়া আমাদের ফিজিক্স থেকে ছিল হচ্ছে 34,
ফিজিক্স থেকে ছিল 33, আচ্ছা ম্যাথ থেকে সবচেয়ে বেশি ছিল আমাদের, ম্যাথের ছিল, ম্যাথ থেকে আসছে হচ্ছে 34টা, তারপরে ফিজিক্স থেকে আসছে হচ্ছে আমাদের 33টা, আর কেমিস্ট্রি থেকে আসছে হচ্ছে আমাদের 33টা, ঠিক আছে ভাইয়া? এই মিলে হচ্ছে আমাদের 100টা এমসিকিউ ছিল। এটা হচ্ছে প্রিলির, বুয়েট প্রিলি। এই প্রিলিতে যারা পাশ করছে, মানে প্রিলিতে যারা সিলেকশনের মধ্যে ছিল, তারা বুয়েটের মেইন রিটার্ন এক্সাম দিতে পারছে। সেই রিটার্ন এক্সামে তোর হচ্ছে রিটার্ন এক্সামে ম্যাথ থেকে আসছে হচ্ছে আমাদের, ম্যাথ থেকে আসছে 14টা কোশ্চেন, তারপর ফিজিক্স থেকে আসছে হচ্ছে 13টা কোশ্চেন, আর কেমিস্ট্রি থেকে আসছে হচ্ছে ভাই আমাদের 13টা কোশ্চেন। অর্থাৎ 14 আর 13 হচ্ছে 27, আর 27 আর 13 হচ্ছে ভাইয়া 40। এই 40টা রিটার্ন কোশ্চেন ছিল মূলত, ঠিক আছে? এই 40টা তোরা যদি ভালোভাবে খেয়াল করিস, এই 40টা প্রত্যেকটা রিটার্ন কোশ্চেনে কিন্তু ভাইয়া 10 নাম্বার। অর্থাৎ 40টা রিটার্ন কোশ্চেনে আমরা এখানে টোটাল 400 মার্কসের রিটার্ন এক্সাম হয়েছে বুয়েটে, ঠিক আছে? এটা হচ্ছে 2020-এর কথা বলতেছে, যেখানে বুয়েটে হচ্ছে 400 মার্কসের রিটার্ন পরীক্ষা হয়েছে। এবার যদি আমি আমার ইয়ারের কথা বলি, 2019 সাল, যে বছর আমি বুয়েটে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, তো সেটার যদি কথা বলি, তো সেটার রিকোয়ারমেন্টটা কীরকম ছিল 2019 সাল? আমাদের সময় হচ্ছে বুয়েটে 600 নাম্বারের রিটার্ন পরীক্ষা হতো, সিম্পলি 600 নাম্বারের রিটার্ন পরীক্ষা হতো। তো দেখা যেত যে ম্যাথ থেকে হচ্ছে 200 আসতো, ডেফিনেটলি বুঝে গেছিস, ম্যাথ থেকে 200 আসবে, তারপর ফিজিক্স থেকে হচ্ছে আমাদের 200 আসবে, আর কেমিস্ট্রি থেকে হচ্ছে ভাই আমাদের 200 আসবে। এই 600 নাম্বারের রিটার্ন পরীক্ষা দিয়ে আমরা হচ্ছে বুয়েটে 2019 সালে পরীক্ষা দিচ্ছি, 600 নাম্বারের রিটার্ন পরীক্ষা। আচ্ছা, এখানে কিন্তু ভাই এমন কোনো কিছু নাই যে বুয়েটের 100 নাম্বার আসবে ম্যাথ ফার্স্ট পেপার থেকে, 100 নাম্বার আসবে ম্যাথ সেকেন্ড পেপার থেকে, 100 আসবে ফিজিক্স ফার্স্ট পেপার, এরকম কিন্তু কিছু নাই। এমন হতে পারে যে মেজরিটি আসছে একটা পেপার থেকে, এরকমও হতে পারে যে মেজরিটি কোশ্চেন ধর 13-14টা কোশ্চেন ফার্স্ট পেপার থেকে চলে আসছে, তারপর হচ্ছে 6-7টা মাত্র সেকেন্ড পেপার থেকে আসছে, ইভেন উল্টাটাও হইতে পারে, ঠিক আছে? তো এই ব্যাপারটা মাথায় রাখিস, এটা দেখে একবারও মনে করিস না যে 100 নাম্বার আসে ফার্স্ট পেপার থেকে, 100 নাম্বার আসে সেকেন্ড পেপার থেকে, এটা কিন্তু মোটেও না, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? ইভেন ফার্স্ট পেপার থেকে 12-13টা 14টা চলে আসতে পারে, সেকেন্ড পেপার থেকে কম আসতে পারে, ঠিক আছে? এই মিলে হচ্ছে আমাদের টোটাল 600 নাম্বারে হচ্ছে আমরা রিটার্ন এক্সাম দিয়েছিলাম 2019 সালে, ঠিক আছে? আর এই বছর আমাদের হচ্ছে সমন্বিত যে পরীক্ষাটা হয়েছে, অর্থাৎ কুয়েট উয়েট চুয়েটে, সেখানে ব্যাপারটা কীরকম ছিল এবার একটু দেখাই। সেটা সেখানকার মানবণ্টনটা ছিল এরকম, ওখানে হচ্ছে টোটাল আমাদের 500 নাম্বারের পরীক্ষা ছিল, ঠিক আছে? আচ্ছা, টোটাল 500 নাম্বারের পরীক্ষা ছিল। তো ওখানে হচ্ছে তোর হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং হচ্ছে ইংলিশও ছিল, অর্থাৎ হচ্ছে ওই সমন্বিত পরীক্ষাতে ইংলিশ কোশ্চেনও হয়, ঠিক আছে? আর আমাদের সময় দেখা গেছে ভাইয়া কুয়েটের একরকম মানবণ্ডন ছিল, তারপর হচ্ছে চুয়েটের একরকম মানবণ্ড ছিল, রুয়েটের একরকম মানবণ্ড ছিল, কিন্তু মোরালেস হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার করতেই হচ্ছে সব জায়গায়। আর রুয়েট কুয়েট চুয়েটে হচ্ছে এক্সট্রা করে, চুয়েটে ইংলিশ হচ্ছে আমাদের সময় ছিল না, এখন সমন্বিত হওয়াতে মনে হয় ইংলিশ চলে আসছে, কিন্তু তোর হচ্ছে কুয়েটে তারপর হচ্ছে রুয়েটে ইংলিশ তোকে অ্যান্সার করতেই হবে, ঠিক আছে? তো আরেকটা সাবজেক্ট, 4 নাম্বার সাবজেক্ট, সেটা হচ্ছে ইংলিশ। আচ্ছা, এবার এই ইংলিশের জন্য আমরা কী করতে পারি ভাইয়া? আলাদা করে তেমন কিছুই করার নাই, এইচএসসিতে যতটুকু যে ইংলিশ পড়বি, তুই সারা জীবনে যতটুকু যে ইংলিশ জানিস, জেনে আসছিস, সেটুকুই হচ্ছে এটার জন্য মোর দ্যান এনাফ। তো আমাদের এই ইংলিশের জন্য আলাদা করে কিছু করা লাগতেছে না। এবার একটু আসি ভাই, আমরা এখন এইচএসসিতে কীভাবে পড়ালেখা করবো, কীভাবে পড়ালেখা করলে আমাদের একদম অ্যাডমিশন লেভেল পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে বা প্রিপারেশনটা গুছানো হয়ে যাবে, সেই ব্যাপারটা নিয়ে একটু কথা বলি, ঠিক আছে? তো ভাইয়া আমরা হচ্ছে ধর ম্যাথের কথায় আসি, ম্যাথ তো ম্যাথ আমাদের দুইটা পেপার, ম্যাথ ফার্স্ট পেপার এবং ম্যাথ সেকেন্ড পেপার। তো ভাইয়া রেকমেন্ডেড বই কী এখানে? তো আমি বলবো ভাইয়া রেকমেন্ডেড বই হচ্ছে প্রথম যে বইটা, সেটা হচ্ছে এস ইউ আহমেদ স্যারের বই। এস ইউ আহমেদ স্যারের বইটা হচ্ছে ফার্স্ট রেকমেন্ডেড বই, ঠিক আছে? যে বইটা হচ্ছে তুই এইচএসসির জন্য পড়বি, এই বইটা পড়লে তোর এইচএসসিতে মানে এর বাইরে থেকে একটা ম্যাথও আসবে না এইচএসসিতে, ঠিক আছে? আর ম্যাথ হচ্ছে হুবহু বই থেকে আসে, হুবহু বই থেকে আসে। তো এস ইউ আহমেদ স্যার করলে মোটামুটি তোর এইচএসসি ম্যাথ ডান, এইচএসসির জন্য আলাদা করে কিছু করা লাগবে না, ঠিক আছে? আর এই বইটা করলে তোর ম্যাথের জন্য ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন অলমোস্ট 80-90% কভার হয়ে যায়। তাহলে ভাইয়া বাকি পার্সেন্ট কেমনে কভার করবো? কেতাব স্যারের বই থেকে, ঠিক আছে? আমরা হচ্ছে কেতাব স্যারের বইটা যদি ফলো করি, কেতাব স্যারের বই, তো কেতাব স্যারের বই থেকে হচ্ছে আমাদের বাকি প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে ভাইয়া আমরা কি দুইটা ম্যাথ বই করবো ইন্টারমিডিয়েটে? অ্যান্সার হচ্ছে দুইটা না, মানে মেইনলি তুই একটা বই পড়বি ভাইয়া, এই বইটা ভালোভাবে পড়বি 100-এ 100%, কিংবা তোরা এই জায়গায় হচ্ছে অসীম কুমার শাহ বা তোর হচ্ছে অসীম কুমার শাহর বইটা ফলো করতে পারিস, স্যারের বইটা ফলো করতে পারিস, তারপর হচ্ছে এরপরে রূপন্তী পাবলিকেশনের বই আছে তো ওই বইটা ফলো করতে পারিস, ঠিক আছে? এস আহমেদ স্যার বা তোর হচ্ছে অসীম স্যারের বই ওগুলো ফলো করতে পারিস, অসুবিধা নেই। যে বই ফলো করিস তার পাশাপাশি একটা বই তোকে রাখতে হবে, সেটা হচ্ছে কেতাব স্যারের বই। কেতাব স্যারের বই তাহলে ভাই কীভাবে পড়বো? কেতাব স্যারের বই থেকে ভাই এইভাবে পড়তে পারিস, ধর একটা চ্যাপ্টার তুই পুরোপুরি কমপ্লিট করলি এস ইউ স্যারের বই থেকে, এস ইউ স্যারের বই থেকে তুই একটা চ্যাপ্টার পুরোপুরি কমপ্লিট করলি। এখন
কমপ্লিট করার পর হচ্ছে তুই একটু কেতাব স্যারের বইটা খুলে দেখবি, কেতাব স্যারের বইটা খুলে দেখবি যে এখানে নতুন কোনো টাইপের ম্যাথ আছে কিনা। যদি ভাইয়া তুই নতুন কোনো টাইপের ম্যাথ পেয়ে যাস কেতাব স্যারের বইতে, যেটা এসএসস স্যারের বইতে ছিল না, সেই ম্যাথটা করে ফেলিস এবং সেই ম্যাথটা আলাদা একটা খাতায় রাখিস, ঠিক আছে? এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ভাই, এইচএসসি লাইফে তোর নিজের করা নোট এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তুই যদি চান্স পেতে চাস, মানে যারা অ্যাকচুয়ালি ভালো করে অ্যাডমিশন দিচ্ছে তাদের কিন্তু সবারই নিজের একটা পার্সোনাল নোট থাকে, এই নোটটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, যেই নোটটাই হচ্ছে মেনলি তুই পরীক্ষার আগে পড়বি, ঠিক আছে? তো কেতাব স্যারের বইতে মেনলি যেটা হয়, আমাদের হচ্ছে বেশ কিছু নতুন টাইপের ম্যাথ থাকে যেটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট হয়। তো এসএসসি স্যারের বই 100% করার পর কেতাব স্যার থেকে আমি খুঁজে খুঁজে সেই নতুন ম্যাথগুলোকে বের করে আলাদা একটা খাতায় নোট করে রাখবো, ঠিক আছে? তাহলে দেখ কেতাব স্যারের বইটা কিন্তু তোর সাথে সাথে কমপ্লিট হয়ে গেল, যখন যে চ্যাপ্টারটা ভালো করে পড়তেছিস তখন সেই চ্যাপ্টারের পাশাপাশি এই কাজটা করে রাখিস। তারপর আসতেছে ফিজিক্স, ঠিক আছে? ফিজিক্স এখন কার বই পড়বো? আচ্ছা, বা ফিজিক্স হচ্ছে তোরা থিওরির জন্য শাহজাহান তপন স্যারের বইটা পড়তে পারিস, ইসাক স্যারের বইটা পড়তে পারিস, ঠিক আছে? সেলু স্যারের বইটা পড়তে পারিস। তো এই বইগুলো ভালো, কিন্তু তোর একটা ব্যাপার মাথায় রাখতে হবে ফিজিক্সের ক্ষেত্রে, থিওরি ক্লিয়ার করাটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফিজিক্সের ক্ষেত্রে ভাই, থিওরি ক্লিয়ার করাটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তুই যদি থিওরি না পারিস তাহলে কিন্তু ভাই ঝামেলা, ঠিক আছে? থিওরিটা ভালো করে বোঝার চেষ্টা করিস ফিজিক্সের ক্ষেত্রে, থিওরি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, আর ম্যাথটাকে তো আমাদের কতটা ইম্পর্টেন্স দেওয়া লাগতেছে আশা করি বুঝতে পারছি, অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হয় ম্যাথগুলো আমাদের, এবং ম্যাথ করতে করতে কাইন্ডা মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? মানে করতে করতে কিছু ম্যাথ তোর এমনি মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? এত তোকে ম্যাথ প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এখন আসছে যে ফিজিক্সের কথা, ফিজিক্সে ভাইয়া থিওরিটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তো থিওরির জন্য হচ্ছে আমরা মানে কলেজের লেকচার, তারপর হচ্ছে ভাইয়াদের লেকচারের পাশাপাশি হচ্ছে আমরা ইসাক স্যারের বইটা পড়বো, তপন স্যারের বইটা পড়বো, দেন থিওরি সম্পর্কে একটু ক্লিয়ার আইডিয়া নেবো, ইভেন হচ্ছে ইন্টারনেটে দু একটা ভিডিও দেখতে পারি। তো থিওরি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, তাহলে ভাইয়া প্র্যাকটিস কোথা থেকে করবো? আচ্ছা, প্র্যাকটিসের জন্য ভাইয়া আমরা এখানে কয়েকটা বই ফলো করতে পারি, সেটা হচ্ছে গাণিতিক পদার্থবিজ্ঞান, গাণিতিক পদার্থবিজ্ঞান এই বইটা কিন্তু অনেক ভালো। গাণিতিক পদার্থবিজ্ঞান আমি রেকমেন্ড করি, তোরা পাঞ্জেরি পাবলিকেশনের বইটা কিনতে পারিস, গাণিতিক পদার্থবিজ্ঞান। আচ্ছা, কয়েকটা পাবলিকেশনের বই আছে, তোরা এই বাজারে গিয়ে একটু নিজেরা নেড়েচেড়ে দেখিস, যেটা ভালো লাগে সেটা নিতে পারিস, অসুবিধা নেই। গাণিতিক পদার্থবিজ্ঞান করবি, এখানে হচ্ছে মূলত বাজারে যত প্রকার বই আছে সবগুলো বই যে চ্যাপ্টার যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোকে কম্পাইল করে দেওয়া আছে গাণিতিক পদার্থবিজ্ঞানে। এখানে তুই ধর তোর কাছে শাহজাহান তপন স্যারের বই আছে, অন্য কোনো বই নেই, এখন ওই বইগুলোতে কী কী ম্যাথ আছে সেগুলো সব কম্পাইলেশন তুই গাণিতিক পদার্থবিজ্ঞানে পাবি, একদম বইয়ের নাম সহ বইয়ের ম্যাথগুলো আছে গাণিতিক পদার্থবিজ্ঞানে। ইভেন হচ্ছে অ্যাডমিশন টেস্টে কোশ্চেনও আসছে, ঠিক আছে? তখন তুই ওখান থেকে কোশ্চেনও দেখতে পারবি। আচ্ছা, এরপরে আমি যেটা বলবো ভাই, টেস্ট পেপার, ফিজিক্সের জন্য টেস্ট পেপার কিনিস, ঠিক আছে? টেস্ট পেপারের কোশ্চেনগুলো কিন্তু ভাই অনেক ভালো হয়, বোর্ডের কোশ্চেনগুলো কিন্তু ভাইয়া যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়, এত সহজ হয় না, ঠিক আছে? কোশ্চেনগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়, এবং ভাইয়া এখানে অ্যাকচুয়ালি টেস্ট পেপারে ভালো ভালো কলেজগুলোর খুব স্ট্যান্ডার্ড কিছু কোশ্চেন তোরা পাবে যেগুলো তোর কনসেপ্ট ডেভেলপে কাজে লাগবে। তো গাণিতিক পদার্থবিজ্ঞান কিনিস, পুরাতন কোনো টেস্ট পেপার, নতুন টেস্ট পেপার তো পাবি না তোরা, পুরাতন একটা টেস্ট পেপার কালেক্ট করিস, বা টেস্ট পেপার রাখিস কাছে, তোর কনসেপ্ট বিল্ডআপে অনেক হেল্প করবে। এর বাইরে আমাদের আর কিছু দরকার নেই, ঠিক আছে? আমরা টেস্ট পেপার করবো এবং টেস্ট পেপার করে করে কনসেপ্টটাকে বিল্ড আপ করবো, সুপার কনসেপ্ট লাগবে ভাইয়া, এবং গাণিতিক পদার্থবিজ্ঞান থেকে অন্যান্য বইগুলো ম্যাথগুলো চেক করবো, এবং হচ্ছে পারলে আমরা একটু অ্যাডমিশন টেস্টে ম্যাথ দেখবো। অ্যাডমিশন টেস্টে ম্যাথটা দেখাটা ইম্পর্টেন্ট না, বাট তোরা আগ্রহ থেকে দেখতে পারিস, ঠিক আছে? শুরুতে হয়তো ভাইয়া পারবো না ভাইয়া, এই ব্যাপারে আমি একটা কথা বলে নিই। ধর ভাইয়া আজকে তুই একটা কনসেপ্ট যেভাবে শিখলি, আজকে তুই একটা কনসেপ্ট যেরকম শিখলি, আজ থেকে 1.5 থেকে 2 বছর পর তুই কিন্তু এটা অনেক ভালো পারবি। তোর বুয়েট পরীক্ষাটা কিন্তু তোর এইচএসসি লাইফ শুরু করার 1 থেকে 1.5 বা 2 বছর পর। তো এই ব্যাপারটা মাথায় রাখিস, যেহেতু তুই পরীক্ষা দিবি 2 বছর পর, তখন তোর কনসেপ্ট সেই লেভেলের হবে। তো শুরুতে তুই ব্যাপারটা হয়তো পারবি না মোস্ট অফ দ্য ম্যাথ, তো এটা নিয়ে আফসোস করা বা ডিপ্রেশনে যাওয়ার কিছু নাই, ঠিক আছে? কারণ ভাইয়া বিশ্বাস কর, আজ থেকে 1.5 বছর পর তুই অনেক ভালো পারবি জিনিসটা, তখন জিনিসগুলো ইজি লাগবে। শুরুতে কঠিন লাগবে, এটা স্বাভাবিক, কারণ তুই দেখ অ্যাডমিশন লেভেলে কোশ্চেন দেখতেছিস, তো কঠিন লাগবে শুরুতে, বাট 1.5 বছর পর কিন্তু তোর এফিসিয়েন্সি অন্য লেভেলে থাকবে, ঠিক আছে? তো এইভাবে এই কথাটা মাথায় রাখতে পারিস। আরেকটা হচ্ছে কেমিস্ট্রি। আচ্ছা ভাইয়া, কেমিস্ট্রির জন্য কী করবো? তো কেমিস্ট্রির সাজেশনটা হচ্ছে ভাইয়া দেখ, কেমিস্ট্রির জন্য মেনলি হচ্ছে আমরা হাজারি স্যারের বইটা ফলো করবো, ঠিক আছে? ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মেনলি হচ্ছে আমরা হাজারি স্যারের বইটা ফলো করবো, হাজারি স্যারের বইটা, এটা করলে আর অ্যাডমিশন টেস্টটা তেমন কিছু লাগে না, হাজারি স্যারের বইটা ফলো করবো। এর পাশাপাশি আমরা ফার্স্ট পেপারের জন্য গুহ স্যারের বইটা রাখবো, মানে গুহ স্যারের বইটা আমাদের হচ্ছে ম্যাথ প্র্যাকটিস করার জন্য বেশ ভালো, ঠিক আছে? এবং থিওরির জন্য ভালো আছে, ফার্স্ট পেপার থিওরির জন্য গুহ স্যারের বইটা অনেক ভালো। তো হাজারি স্যারের বইটা রাখবো, গুহ স্যারের বইটা রাখবো, তাহলে আমাদের হয়ে গেল মোটামুটি, ঠিক আছে? সেকেন্ড পেপারে গিয়ে হচ্ছে আমরা হাজারি স্যারের বইটা রাখতে পারি, আর হচ্ছে তোর সাথে আমরা কবি স্যারের বইটা রাখতে পারি। ইনিশিয়ালি একটা পেপার তোরা রাখিস কাছে, হাজারি স্যারটা রাখলে হবে, হাজারি স্যার মাস্ট, দুই পেপারই হাজারি স্যার মাস্ট, এটা মেইন বই আমাদের। এর পাশাপাশি যদি ওই বই পড়তে গিয়ে কোনো ডিফিকাল্টি ক্রিয়েট হয়, বা কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টার যদি তোর অন্য বই থেকে ভালো লাগে,
সেই জন্য আর একটা দুইটা রাইটারের বই রাখতে পারিস, যেমন ঘোষ স্যারের বইটা রাখতে পারিস, তারপরে সেকেন্ড পেপারের জন্য কবির স্যারের বইটা রাখতে পারিস, সেকেন্ড পেপারের জন্য হাজারি স্যারের পাশাপাশি আমরা কবির স্যারের বইটা রাখতে পারি, ঠিক আছে? কবির স্যারের বইটা রাখতে পারি, কবির স্যার থেকে অর্গ্যানিক কেমিস্ট্রি তোরা পড়তে পারিস, কবির স্যারের জৈব রসায়ন বেশ সুন্দর করে গুছানো আছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ওভারঅল কেমিস্ট্রির সাজেশন। আচ্ছা, এর পাশাপাশি ভাইয়া আমরা আর কি অ্যাডিশনাল বই রাখতে পারি? হ্যাঁ, কেমিস্ট্রির জন্য ভাইয়া গুহ স্যারের বইয়েরই, গুহ স্যারের যে মেইন বইটা আছে এই বইটারই হচ্ছে একটা সলিউশন কপি আছে, মানে বইয়ের যে ম্যাথগুলো আছে সেটাকে, সেই বইটার নাম হচ্ছে কলেজ কেমিস্ট্রি। এই কলেজ কেমিস্ট্রি বইটা তোরা কালেক্ট করতে পারিস, ঠিক আছে? কলেজ কেমিস্ট্রিতে ভাইয়া অনেক রকমের ম্যাথ আছে, সব টাইপের ম্যাথ আছে, অর্থাৎ কেমিস্ট্রির ম্যাথে যদি তোরা বসতে চাস কলেজ কেমিস্ট্রি, ঠিক আছে? কলেজ কেমিস্ট্রি ইজ অনলি সলিউশন যদি ভাইয়া তুই কেমিস্ট্রির ম্যাথে বসতে চাস, ঠিক আছে ভাইয়া? কলেজ কেমিস্ট্রি এটা গুহ স্যারের লেখা বই। আচ্ছা, মূলত হচ্ছে এটা গুহ স্যারের মেইন বই, হচ্ছে সলিউশন বই, ঠিক আছে? আর অন্য কোনো বই কেমিস্ট্রির একটা দরকার নেই, গাণিতিক রসায়নের কাজটা কলেজ কেমিস্ট্রি করে দিবে, গাণিতিক রসায়ন দরকার নেই, কলেজ কেমিস্ট্রি হচ্ছে তো সেই কাজটা করে দিবে। অর্থাৎ গাণিতিক রসায়ন মানে রসায়নের গাণিতিক যে অংশটা আছে সেটাতে যদি সেরা হইতে চাস কলেজ কেমিস্ট্রি অল মানে সবচেয়ে বেস্ট অপশন। ফিজিক্সের জন্য বললাম ভাই গাণিতিক পদার্থবিজ্ঞান, আর টেস্ট পেপার, হ্যাঁ কেমিস্ট্রির জন্য টেস্ট পেপার, ঠিক আছে? কেমিস্ট্রির জন্য হচ্ছে ভাই আমরা টেস্ট পেপার কালেক্ট করবো, ঠিক আছে? এটা গেল হচ্ছে ওভারঅল আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের কথা, ঠিক আছে? মোটামুটি আমরা বুঝলাম যে কীভাবে পড়বো। তো ভাইয়া ফার্স্ট স্টেপ, আমরা থিওরিতে বেস্ট হবো, ঠিক আছে? এটা ফিজিক্সের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, কেমিস্ট্রির ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, ইভেন ম্যাথের ক্ষেত্রেও। আমরা ম্যাথের ক্ষেত্রে আমরা অত ডিটেলস থিওরি পড়ি না, প্রথম কথা, ম্যাথে আমরা থিওরি ওভাবে দরকার নেই, ম্যাথের থিওরিটা আমরা চাইলে অ্যাভয়েড করতে পারি, বাট একদম যখন পড়া শুরু করবো ফিজিক্স কেমিস্ট্রি আমাদের থিওরিটা ভালো করে বোঝা যায়, ঠিক আছে? থিওরিটা ভালো করে বুঝলে আমরা হচ্ছে অ্যাপ্লিকেশনটা ভালোভাবে করতে পারবো। এই জন্য হচ্ছে আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের থিওরিটা খুব ভালো করে পড়তে হবে। তোরা লেকচারের পাশাপাশি, লেকচার ফলো করার পাশাপাশি হচ্ছে বই থেকে পার্টিকুলার অংশটা খুঁজে নিস। আচ্ছা, কেমিস্ট্রি পড়তে গিয়ে আমাদের যে সমস্যাটা হয় সেটা একটু বলে নিই। ফিজিক্সে তো ভাইয়া চ্যাপ্টার অনেক অনেক বেশি, তো চ্যাপ্টার তো ফিজিক্স সুন্দর মতো গুছানো থাকে, তো কেমিস্ট্রিতে হচ্ছে আমাদের চ্যাপ্টার কম, ফার্স্ট পেপারে 5টা চ্যাপ্টার, সেকেন্ড পেপারে 5টা চ্যাপ্টার। তো চ্যাপ্টার কম হওয়ার কারণে কী হয়েছে, টপিক কিন্তু কম না, টপিক অনেক বেশি। তো চ্যাপ্টারের ভিতরে এত এত টপিক আমরা কীভাবে পড়বো সেই ব্যাপারটাতে আমাদের একটু সমস্যা হয়। ইভেন হচ্ছে কোচিংয়ে কোনো ক্লাস হলে কিংবা কলেজের কোনো ক্লাস হলে স্যার কোথা থেকে পড়াচ্ছেন সেটা খুঁজে পাওয়া যায় না, এই ইস্যুগুলো হয়। তো এই ইস্যুগুলো ভাইয়া কিছুদিন হবে, এই ইস্যুগুলো বিশ্বাস করো ভাইয়া কিছুদিন হবে, কিছুদিন সময় দিলে ইস্যুগুলো আপনা আপনি চলে যাবে, নিজেই বুঝতে পারবে বই থেকে কীভাবে খুঁজতে হয় কোনো একটা জিনিস, ঠিক আছে? যখন তোর কাছে একটা পারফেক্ট সিকোয়েন্স চলে আসবে লেকচারের, যে হ্যাঁ এই ফ্লোটা বেটার, এই অর্ডারে যদি আমি টপিকগুলো পড়ি এটা বেটার, ওই ফ্লোটা চলে আসলে হচ্ছে তোর জন্য একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল কেমিস্ট্রি যেসব ডিফিকাল্টি হয়। ফিজিক্সের ক্ষেত্রে একটা ডিফিকাল্টি আসে ভাইয়া শুরুতে, যখন টিচাররা হচ্ছে ডেরিভেশন দেখাবে, অর্থাৎ ফর্মুলা প্রুফ দেখাবে, তখন দেখবে যে ভাইয়া সেখানে ক্যালকুলাসের অ্যাপ্লিকেশন লাগতেছে। এই জন্য কিন্তু ভাইয়া যখন আমরা ম্যাথে ক্যালকুলাস পড়বো তখন দেখা যাবে ফিজিক্সের ম্যাথগুলো বা ফিজিক্সের ডেরিভেশনগুলো অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে? ডেরিভেশনগুলো একবার অন্তত করার ট্রাই করিস, এরপরে একটা দরকার হয় না, একবার অন্তত পড়িস। আচ্ছা, থিওরি বোঝাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমরা আশা করি হচ্ছে এই ব্যাপারগুলো ক্লিয়ারলি বুঝলাম, কোন সাবজেক্টকে আমরা কীভাবে ডিল করব। তো এর পাশাপাশি হচ্ছে আমরা চাইলে যদি কারো বেশি আগ্রহ থাকে, মোটামুটি আমরা হচ্ছে ধর ম্যাথ হচ্ছে এসইউ আহমেদ শেষ করছে, কেতাব স্যার শেষ করছে, একটা চ্যাপ্টার ভালো করে শেষ করছে, এই বই থেকে 100-এ 100 করছে, কেতাব স্যার থেকে নতুন টাইপ করছে, তো মোটামুটি এগুলো শেষ। এরপরে হচ্ছে একটা কাজ করিস, এসইউ স্যারের বইয়ের পিছনে এমসিকিউ আছে, এই এমসিকিউগুলো হচ্ছে তোর বুয়েটের বিগত বছরের কোশ্চেন আসে, ঢাকা ইউনিভার্সিটি বিগত বছরের কোশ্চেন আসে, তারপর হচ্ছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো বিগত বছরের কোশ্চেন আসে, তোর কিন্তু এসইউ আহমেদ স্যারের বইয়ের পিছনে মানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কোশ্চেন দিয়ে দেওয়া আছে। ইভেন কেতাব স্যারের বইতে হচ্ছে বুয়েটের কোশ্চেন দেওয়া আছে, রুয়েটের কোশ্চেন দেওয়া আছে, এগুলো অবশ্যই তোরা একবার দেখতে পারিস, বইয়ের পিছনে দেওয়া আছে। ফিজিক্সের ক্ষেত্রে গাণিতিক পদার্থবিজ্ঞানের তো কোশ্চেনগুলো দেওয়াই আছে, কেমিস্ট্রির ক্ষেত্রে হচ্ছে কলেজ কেমিস্ট্রিতে দেয়া আছে, ঠিক আছে? কলেজ কেমিস্ট্রিতে হচ্ছে মোটামুটি বিগত বছরের কোশ্চেনগুলো পাবে, ইভেন কলেজ কেমিস্ট্রিতে হচ্ছে আইআইটির কোশ্চেনও দেওয়া আছে, বুঝছিস? তোরা হচ্ছে কলেজ কেমিস্ট্রি দেখতে পারিস। এর পাশাপাশি হচ্ছে উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা চাইলে কালেক্ট করে রাখতে পারিস, উদ্ভাস ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, এই কোশ্চেন ব্যাংকটা কালেক্ট করতে পারিস, ইঞ্জিনিয়ারিং এবং হচ্ছে আমাদের ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক, এই দুইটা কালেক্ট করতে পারিস, ঠিক আছে? ভার্সিটি ক, এই হচ্ছে উদ্ভাসে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক আর ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক, এটা কালেক্ট করতে পারিস, বাট এটা শুরুতে দেখার দরকার নেই, ঠিক আছে? এটা শুরুতে এত ইম্পর্টেন্ট না, দেখার দরকার নেই। আমরা হচ্ছে এই স্টেপগুলো যখন ফলো করবো, ফলো করতে করতে থাকবো, যদি আমাদের হাতে অ্যাডিশনাল টাইম থাকে বা আমরা যদি সেই কনফিডেন্ট থাকি, দেন আমরা হচ্ছে আস্তে ধীরে এগুলো দেখতে পারি। এগুলোর মেইন পড়ালেখা শুরু হয় হচ্ছে এইচএসসির পর গিয়ে, ঠিক আছে? যেমন আমি বলি, আমি তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি, তো আবার আমাদের জন্য আমাদের সেই সময় ভাইয়ারা বলতো যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা হচ্ছে তোমার জন্য বাইবেল, এই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা তোমরা এ টু জেড ভালো করে করবা, ঠিক আছে? তো আমার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা ওই ওই হচ্ছে এইচএসসির পরবর্তী বুয়েট ভর্তি পরীক্ষা বা আমার অ্যাডমিশন টেস্ট হওয়ার আগ পর্যন্ত
ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা আমার করতে হয়েছে, ঠিক আছে? এটাই ছিল আমার মেইন বই। এগুলো পাশাপাশি হচ্ছে এই জিনিসগুলো জাস্ট রিভিউ করছে, ইন্টারমিডিয়েটে যা পড়ছে। তো তোরা চাইলে হচ্ছে বইটা আগে থেকে একটু কালেক্ট করে দেখতে পারিস, সেখানে দোষে কিছু না, আগে থেকে একটু দেখতে পারিস, তাহলে একটু আইডিয়া ক্রিয়েট হবে, তো এই কাজটা করতে পারিস। আর হচ্ছে ভাইয়া একটা ব্যাপার বলি, বাংলা ইংলিশ তাহলে ভাইয়া কী করবো, ঠিক আছে? তো ইংলিশ যেটা বললাম ভাইয়া, তো এইচএসসির জন্য যা যা পড়বি সেটুকু এনাফ, আর বাংলা ইংলিশ ট্রাই করিস কলেজের সাথে সাথে পড়ে ফেলার, ঠিক আছে? বাংলা ইংলিশটা স্ট্রেস নেওয়ার কিছু নেই ভাইয়া। তোদের এই ব্যাপারটা বলি, তোরা মূলত হচ্ছে টেস্ট পরীক্ষার পরও চাইলে বাংলা ইংলিশ টেস্ট পেপার সলভ করতে পারিস, জাস্ট টেস্টের পর যেন এইচএসসির আগ পর্যন্ত যেন বাংলা ইংলিশ হচ্ছে আমরা একটু প্র্যাকটিস করি অবশ্যই। আর কলেজের সাথে সাথে যদি একবার পড়া থাকে তাহলে তো কোনো ইস্যুই নাই, ঠিক আছে? কলেজের সাথে সাথে গল্পগুলোর সাথে পরিচিত হয়ে নিলি, ইংলিশ হচ্ছে রুলসগুলোর সাথে পরিচিত হয়ে নিলি, কলেজের সাথে সাথে আগায় গেলি, তাহলে ভাই কোনো ইস্যু নেই, ঠিক আছে? আর কলেজের টেস্ট পরীক্ষার পর জাস্ট হচ্ছে তুই টেস্ট পেপার ইংলিশ আর বাংলা কোশ্চেন মানে সলভ করি, কোশ্চেন সলভ, তাহলেই হয়ে যাবে। এটা নিয়ে বেশি স্ট্রেস নেওয়ার কিছু নেই, ঠিক আছে? তোরা এসএসসি দিয়ে অ্যাটলিস্ট এটুকু বুঝে গেছিস বা বোর্ড পরীক্ষা দিয়ে এতটুকু বুঝে গেছিস যে ভাইয়া বাংলা ইংলিশের এ প্লাস তুই কতটা ভালো পরীক্ষা দিছিস সেটার উপর খুব একটা ডিপেন্ড করে না, ডিপেন্ড করে হচ্ছে তোর যে টিচার খাতা কাটতেছে ওনার ওই সময় মুডটা কেমন ছিল। তোরা এই ট্রুথটা সবাই জানিস যে টিচারের মুডের উপর বাংলা ইংলিশের নাম্বারটা ভ্যারি করে, ঠিক আছে? এই জন্য হচ্ছে ভাইয়া বাংলা ইংলিশে আমাদের এত টেনশন করার কারণে আমরা কপাল ভালো থাকলে এমনি এখানে দুইটা থেকে এ প্লাস চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল বাংলা ইংলিশের কাহিনী। আমরা টুকটা কলেজের সাথে সাথে আঁকা যাবো, প্লাস হচ্ছে টেস্টের পর আমরা টেস্ট পেপার সলভ করবো, এর বাইরে আর কোনো ইস্যু নেই, ঠিক আছে? আর যেটা হচ্ছে ভাইয়া শোন, সেটা হচ্ছে আমরা এখন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মানে যে এই তিনটা সাবজেক্টে মেইন প্রায়োরিটি দিব, একটা সাবজেক্ট সেটা বায়োলজি, ঠিক আছে? বায়োলজি নিয়ে হচ্ছে আমি এখন কথা বলতেছি না, কারণ বায়োলজি নিয়ে অনেক ডিটেলসে কথা তোরা হচ্ছে স্টুডেন্টস বির বায়োলজি ডিপার্টমেন্টের ভাইয়া পুরা তোদেরকে দিবে, তো বায়োলজির ব্যাপারটা আমরা আপাতত অ্যাভয়েড করতেছি। এবং বায়োলজি কিন্তু এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এইটাকে কিন্তু হেলাফেলা করা যাবে না এইচএসসি পর্যন্ত ভাইয়া, এটা ভালো করে পড়িস, ঠিক আছে? কারণ তুই যখন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবি, বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন তুই পরীক্ষা দিবি তখন দেখা যাবে তুই যে বায়োলজি অ্যান্সার না করিস ভাইয়া, বায়োলজি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হট হট যে সাবজেক্টগুলো আছে সেগুলো কিন্তু তোর হাত থেকে চলে যাবে। অর্থাৎ বায়োলজিক্যাল ফ্যাকাল্টি ফ্যাকাল্টি তারপর ফার্মেসি এগুলো কিন্তু ভাইয়া তোর হাত থেকে চলে যাবে যদি বায়োলজি অ্যান্সার না করিস, ঠিক আছে ভাইয়া? যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম, আমি অ্যান্সার করছি হচ্ছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রিতে সবাইকে করতে হবে, এখানে তো কোনো মাফ নাই। ম্যাথ আমার মেইন সাবজেক্ট ছিল, ম্যাথ আমাকে করতেই হবে, এর পাশাপাশি আমার বাংলা ইংলিশ বায়োলজি যে কোনো একটা অ্যান্সার করতে পারতাম, আমি বায়োলজি অ্যান্সার করছি। তো এতে কী হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সাবজেক্টের উপর আমার অ্যাক্সেস ছিল, আমি যে কোনো সাবজেক্ট নিতে পারতাম, ঠিক আছে? যদি আমি বায়োলজি অ্যান্সার না করতাম সেক্ষেত্রে আমি শুধু ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি ফিজিক্স কেমিস্ট্রি এগুলো নিতে পারতাম। যদি আমি ম্যাথ অ্যান্সার না করতাম মানে ম্যাথ অ্যান্সার তো আমাকে করতেই হবে, কারণ এটা আমার কম্পালসারি ছিল। যদি কারো হচ্ছে ম্যাথ অপশনাল থাকে, ম্যাথ অ্যান্সার না করে সে যদি ইংলিশ বা বাংলা অ্যান্সার করে সেক্ষেত্রে হচ্ছে সে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি ফিজিক্স কেমিস্ট্রি এগুলো পাবে না, ঠিক আছে? এই ব্যাপারটা মাথায় রাখিস, মোটামুটি এইচএসসি পর্যন্ত বায়োলজিটা ভালো করে পড়িস, এখানে হচ্ছে গ্যাপ রাখিস না, তাহলে আমাদের ওভারঅল ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি যদি ভার্সিটি পরীক্ষা দিব সেই প্রিপারেশনটা হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি ভাই আমরা বুঝতে পারলাম কীভাবে হচ্ছে আমাদের এইচএসসি পড়ালেখা করা উচিত, এবং এইচএসসি পড়ালেখার পাশাপাশি কীভাবে হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিতে পারি, কীভাবে আমরা বুয়েট কুয়েট বুয়েটের জন্য প্রিপারেশনটা গুছাতে পারি। আশা করি এই লেকচারটা হচ্ছে তোদের কাজে লাগবে। তাহলে হচ্ছে আজকে এই পর্যন্তই, যদি কোনো প্রশ্ন থাকে তোদের অবশ্যই কমেন্ট করিস, কমেন্টে আমি অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করবো। শাকিল।